হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি নিমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকেই আজকে প্রথমেই জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে বিশ্বকর্মা পুজো, তো সবাইয়ের বাড়িতেই গাড়ি টাড়ি যেগুলো আছে সব কিছু পুজো হবে। আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছে, তো সব কিছু সেরে আজকে আছে রান্না পুজো, তো সেখানে রান্না পুজোতেও খেতে যাব। তো চলো আজকে এখন থেকেই তাহলে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো পুজো হয়ে যেতে আমি এখন এসেছি নেল পলিশ পরতে। আজকে আমি রানি কালারের শাড়ি পরবো, তো সেই কারণে আমি একটু নেল আর্ট করতে এসেছি। নেল পলিশটা এখন আমি পরে নিচ্ছি, তো চলো দেখাই তোমাদের আমি একটু কী নেল পেন্টিং করলাম। মেকআপ করে নিই, মেকআপ করে এক জায়গায় বের হবো। তো কোথায় যাব, কি করব না করব সবটুকুটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হে এভরিওয়ান, তো আজকে বিশ্বকর্মা পুজো সবাই জানে, হ্যাঁ তো সবাই জানো, সরি জানে বলছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, চুল আমার ভিজে আছে, জাস্ট এমনি বেঁধে নিয়েছি। আর আজকে রান্না পুজো, তো আমাদের রান্না পুজোতে একটা ইনভিটেশন আছে, তো ওখানে এখন যাচ্ছি আমরা, আমি আর ও, আমার বাবার মাসিমণির বাড়ি। তো রান্না পুজোতে কী খাওয়া দাওয়া হবে, কী হবে, কেমন মজা করবো, সেগুলো সব দেখাবো। চলো এখন তাহলে যাই রান্না পুজোতে। আমি একটা এরকম প্লেন শাড়ি পরেছি, আর ওইটা ওর অলরেডি একটা রান্না পুজো খেয়ে আসা হয়ে গেছে, এটা সেকেন্ড বার যাচ্ছে। তো একই জায়গায় মায়েরাও যাবে, তো মুজিসার এখানে মায়েদের সাথে দেখা হয়ে গেল, তো চলো যাই। তো এখানে একটা স্টপেজের নেমে অনেকটাই হেঁটে হেঁটে ভিতর দিকে যেতে হবে, তো সেই কারণে ও আমাকে বাইক থেকে এখানে নামিয়ে দিয়েছে, আর মা ও ভাই অটো করে এসেছে, তো এখান থেকে যাচ্ছে। তো মা ভাইদের সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, তো ও বাইক নিয়ে কী করছে, তো একটু একটু আস্তে আস্তে আমাদের সাথে হেঁটে হেঁটেই যাচ্ছে। তো পাড়ার রাস্তাটা অনেক বছর পর এলাম, মানে কি বলবো, হ্যাঁ অনেকটা বছরই পর এসেছি এখানে। পাড়ার রাস্তাটা তো প্রায় বন জঙ্গল হয়ে গেছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো এই দেখো রাস্তাটা কিন্তু আগে খুবই সুন্দর ছিল, দু সাইডে ধান চাষ হতো। আর একটুকু বাকি, তো আস্তে আস্তে রাস্তার মধ্যে অনেক রিলস, অনেক ফটো তুলে নিয়েছি। ও আমাদের সাথে বাইক নিয়ে এরকমভাবে আস্তে আস্তে যাচ্ছে, আর মা হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছে, আর কি ওখানে যাচ্ছে, মারে গে বেগে চলে গেছে, বলছে হ্যাঁ তোরা ওই কর আমি পালাই। মা চলে গেছে, তো আমরা যাচ্ছি। এদিকে দেখো শুধু সবুজ বন, বন না সরি মাঠ, এগুলো এখন বন হয়ে গেছে, চাষ হয় ওগুলো, তো এখন এরকম হয়ে গেছে বর্ষাকালের জন্য। তো চাষ হয় যখন দেখতে ভালো লাগে, চলো যাই। এই তো এটা গাড়িটা রাখো, হ্যাঁ আমরা এখন এসে গিয়েছি, ঢুকি ভিতরে। তো দেখতেই পেলে আমরা সবে মাত্র ঢুকলাম, আর ঢুকেই দেখতে পাচ্ছ, তো এখানে একটা যন্ত্র পিস আগে থেকেই বসেছিল, আর আমার ভাই তো আছে তার সঙ্গে, আর তার সাথে এই যে এই একটাও যোগ দিয়েছে, মানে গেম খেলতে বসে গেছে। তো চলো আমরা ভাতের তলায় বসে পড়ি, খেতে বসে যাই। তো আজকে রান্না পুজো মানে বুঝতেই পারছো দারুণ খাওয়া দাওয়া। বাড়ি চলে এসেছি, বৃষ্টি পড়ছিলো, তো বৃষ্টিটা থামতেই চলে এসেছি, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একদম হালকা গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। তো আর ওয়েট করলাম না, চলে এসেছি জোরে বৃষ্টি আসার আগে। তো চলো চেঞ্জ করে নিই, দেখা কথা হচ্ছে। তো বাড়িতে এসে গিয়েছি, দেখলে বিকালবেলা অনেকক্ষণ আগেই, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম বসে বসে কি করব, তো পুজোর কেনাকাটি হয়ে গিয়েছে, তো সেগুলোই সবগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি, যদিও কিছু কিছু বাকি আছে, ট্রাই করব সবটা দেখানোর। তো তোমরা এখন দেখতে থাকো, আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হলো আমি দুর্গাপূজাতে কী কী কেনাকাটি করেছি, আর আমার কতগুলো জামা কাপড় হয়েছে, কী কী কিনেছি, সেগুলো সবগুলোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আমি কী কী কিনেছি কি না বলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন রাত্রেবেলা শ্যুট করছি, তো লাইটটা একটু কম আছে রুমে, তো চলো দেখাই। এতেই প্রথমেই বলি, আমার কিন্তু 11টা জামা হয়েছে,
জামা শাড়ি সব কিছুটা মিলেই 11টা জামা হয়েছে, তার মধ্যে 3টে শাড়ি হয়েছে আর বাকি সব জামা কুর্তি বা ওয়েস্টার্ন ড্রেস এইসব কিছুই হয়েছে। তো চলো তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করি। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস এখনও অনলাইন অর্ডার করা আছে তো আসেনি, সেগুলো পরে দেখাবো, মানে এলে সেগুলো দেখিয়ে দেবো, আর এখন যেগুলো আছে তো সেগুলোই দেখাই। ফার্স্টে একটা লং স্কার্ট দেখাই, এটা হয়তো অনেকেই দেখেছো আগে, গ্রিন কালারটা না ভীষণ সুন্দর, ফোনে ঠিক মতো আসছে কি আমি বুঝতে পারছি না, ফোনে হয়তো সি গ্রিন কালার আসছে বাট এটা হচ্ছে প্রপার গ্রিন কালার দেখাচ্ছি। না ফোনে ঠিক কালারটা আসছে না, কালারটা জানি না কেন ফোনে ঠিক আসছে না। তো যাই হোক, এটা আমরা আমার সিটি ম্যাটের ভিডিও যারা দেখেছো তারা হয়তো এটা দেখেছো। তো এটা হচ্ছে সেই স্কার্টটা, আর এর উপরে একটা শার্ট নিয়েছি মিন্ত্রা থেকে। তো সেই স্কার্টটা এখন, এই সরি স্কার্ট বলছি, শার্টটা এখনও পর্যন্ত আসেনি, এলে দেখিয়ে দেবো, আর যখন পড়বো তখন তো দেখতেই পাবে। এটা হলো একটা, আর নিয়েছি একটা শাড়ি দেখাই, অল্টারনেট করেই দেখাই, ঠিক আছে। তো এটা একটা হোয়াইট শাড়ি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা হোয়াইট কালার শাড়ি নেওয়ার, আর সবথেকে বড় কথা এটা একটা জামদানি শাড়ি, আর জামদানি শাড়ির পাড়টা আমার ভীষণ পছন্দ, এই শাড়িটা বেসিক্যালি, এই শাড়ির পাড়টা একটু অন্যরকম দেখো। তো এই শাড়ির পাড়টা না আমার ভীষণ পছন্দ হয়েছে, অল বডি কাজ করা এইরকমভাবে, পুরোটাতে এইভাবে কাজ করা, ইচ্ছা আছে এটা অষ্টমীর দিন পরবো। একটা আমার মা একটা ব্লাউজ দিয়েছে সেখানে, আর হ্যাঁ বলাই তো হলো না, কে স্কার্টটা দিয়েছে হচ্ছে আমার ঠাম্মি মানে বাড়ির দিদা দিয়েছে, আর এই সাদা শাড়িটা দিয়েছে আমার বর, এই সাদা শাড়িটা দিয়েছে আমার বর। আর এটা হচ্ছে একটা লং গ্রাউন, এটা হচ্ছে রঙ্গরিতা ব্র্যান্ড, ও ফোনে লেখাটা উল্টো আসছে, যাই হোক এই ব্র্যান্ডটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এই যে রঙ্গরিতা বলে এই ব্র্যান্ডটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, জানি না কেমন হবে, তবে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা তো একটা ফিস কাটিং, এখানে বেল্ট আছে মাঝে, এই যে বেল্ট আছে আর নিচেটা এইরকম, জিনিসটা পড়লে বুঝতে পারবে এখন হয়তো বোঝা যাচ্ছে না। তো কালারটা ভীষণ সুন্দর, মেটেরিয়ালসও ভীষণ ভালো, তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে এই কালারটা, এটা প্রপার কালারটা আছে জাম কালার, তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এটা আমার ছোটো পিসিমণি দিয়েছে, মানে সবাই আগে টাকা দিয়ে দিয়েছিলো আর আমি কিনে নিয়েছি, এটা ছোটো পিসিমণি দিয়েছে। আর এই কুর্তিটাও পরে তোমরা হয়তো দেখবে আমাকে, আমি খুলছি না, আমি জন্মদিনে পরেছিলাম এই কুর্তিটা, তো একবার পরেছি সেদিনই বলছিলাম, জন্মদিনে আমার বাবাই আমাকে দিয়েছিলো, এটা আমি ট্রেন্ড থেকে নিয়েছিলাম, তো সেখানে ভাবলাম এটাও একদিন পরে নেবো, জাস্ট বসে শুধু ভাতটুকু খেয়েছি আর কিছু করিনি, এখন ফিটিংসও করা হয়নি, এটা তোমার বাবা দিয়েছিলো, এটা একটা কুর্তি ট্রেন্ডে। আর এটা দিয়েছে আমার মামার বাড়ি দিদা, মানে টাকা দিয়ে দিয়েছিলো কিনে নিয়েছি এরকম, এটাও একটা সিম্পল একটা কুর্তি, আর এটা হচ্ছে সাইডে জোড়া মাঝখান থেকে পুরোটা বোতাম এরকম, এই স্টাইলটা খুবই সুন্দর, খুলছি না আর, এটা একটা কুর্তি। আর এই টপটা দেখেছো তোমরা, এটা একটা টপ জিন্সের সাথে পরবো, কোনো একদিন সকালবেলা পরে নেবো ভালো লাগবে এর সাথে, এটা আমি নিজেই কিনেছি। আর আমার মা বেসিক্যালি পুজোতে মানে যেটা দিয়েছে এই শাড়িটা, এই শাড়িটা আমার খুবই পছন্দ, এটা বড় বাজার থেকে নেওয়া, আমার মাসিমণি গিয়েছিলো বড় বাজারে তো সেখান থেকেই নেওয়া এই শাড়িটা, আর টাকা দিয়ে দিয়েছে মা, আমি কিনে নিয়েছি। তো এই পাড়টা দেখো খুবই সুন্দর, এর পাড়টা আর এইভাবে গেছে পুরোটা, পুরো অল ওভার এইরকম কাজ করার, কালারটাও খুবই সুন্দর, এটা আমার খুবই পছন্দ হয়েছে, তো এটা দিয়েছে আমার মা। আর এটাও আমার মা দিয়েছে বাঘাহাট থেকে, তোমরা আমার যার বাঘাহাটের ব্লগ দেখেছো তারা জানবে, এটা আমার মাই কিনে দিয়েছে আমাকে দুর্গামুখের ব্লাউজ, ওই সাদা জামদানিটার সাথে পুরো বলে, এটা আমার মা দিয়েছে। এই ট্রাউজারগুলো তোমরা দেখেছো নতুন আছে, যারা নিউ মার্কেটের কেনাকাটির ব্লগ দেখেছো, আর হ্যাঁ যারা যারা আমি এই যে ব্লগগুলোর কথা বলছি, যারা যারা আমার ব্লগ দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবে। আর এটাও আমার মা দিয়েছে একটা প্লেন একটা ছাপা শাড়ি, এই যে এটাও আমার মা দিয়েছে, ওই ষষ্ঠীর ফোঁটা টোটা দিই না তো সেই কারণে এটা, আর এটাও আমার মাই দিয়েছে, এটা একটা মলমল কটন, এটাও আমার মা দিয়েছে। আর বাকি একটা জিন্সের টপ আছে, টপ অর্ডার আছে,
বেবি পিঙ্ক কালার সেটা আসেনি, আর ওই ওর শার্টটা সেটাও আসেনি, তো সেটা এলে দেখাবো। এখন যেগুলো আছে তো সেগুলোই দেখালাম, আর বাকিগুলো তো পড়লে তোমরা দেখতেই পাবে, সবই দেখিয়ে দেবো তখন। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।